হচ্ছে খুব টেস্টি টেস্টি একটু খাবার আছে, তো কী কী খাবারগুলো আছে একটু আমি দেখে নিচ্ছি। তো এই দেখুন হচ্ছে লোভ লাগছে, এখনো খাইনি, অবশ্য খাবো। দাদাকে জিজ্ঞেস করে দেবো যে কোথা মানে কি কোনটা কি দাম আছে। 45 বছর। আচ্ছা, এখানেই বস। মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা, চমচম, খিরমন। দেখে ব্যাপার হচ্ছে দুপুরবেলায় যে খাবার পুরি সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। মিষ্টিটা দিচ্ছে, এই রসগোল্লাটা কত করে, রস নরেনগড়, এই এই মিষ্টিগুলো দেখছেন, এই এই যে এইগুলো দেখছেন, এইগুলো সব এটা কি আছে? দানাদার। এটা হচ্ছে দানাদার, দেখুন দানাদারটা দেখুন কত সুন্দর। চমচম আর খিরমন, এটা চমচম আছে, এটা খিরমন, সবজির সাথে পুরি দেন আপনারা এবং এই খাবারগুলো পেয়ে যাবেন। তো দাদু একটু পারফেক্ট অ্যাড্রেসটা ঠিকানাটা বললে। বাগনান থেকে আসছে। কি ট্রেনে করেই আসেন আপনি? আর এই মিষ্টিগুলো কি সব ওই বাগনানের? রেটটা একদম কম, মানে এ বুকে খাবার সাধারণত পাওয়া যায় না। হে গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা বাগরি মার্কেটে। তো আস্তে আস্তে রাস্তার ধারে একজন বয়স্ক লোক দোকানদারের সাথে আমার দেখা হলো, দেখে আমার খুব ভালো লাগলো। তো এত খাবারের দামটা এত কম, যেটা আপনাদের না দেখালেই নয়। তাহলে তা চলুন আমরা গিয়ে একটু দেখি ওনার কাছে খাবারের দাম কী আছে, এবং খুব দেখে মনে হচ্ছে খুব টেস্টিফুল খাবার। তো খাবারটা আমরা একটু দেখে নেব, দেখে তারপরে আপনি আপনার সাথে একটু শেয়ার করব। তা চলুন দেখা যাক। এই হচ্ছে এনার কাছে, দেখে আমার খুব ভালো লাগলো এনাকে। তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি টেস্টি একটু খাবার আছে, তো কী কী খাবারগুলো আছে একটু আমি দেখে নিচ্ছি। তো এই দেখুন খাবারগুলো দেখুন, দেখে তো মনে হচ্ছে লোভ লাগছে, এখনো খাইনি, অবশ্য খাবো। হ্যাঁ, তো দাদাকে জিজ্ঞেস করে দেবো যে কোথা মানে কি কোনটা কি দাম আছে। তো দাদা এখানে কত বছর ধরে আপনি বসছেন? 45 বছর। আচ্ছা, এখানেই বসেন নাকি? এখানে বসেন। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় আপনার কাছে? মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা, চমচম, খিরমন, লটের মাল, সন্দেশ, কাঁচাগোল্লা, মালপোয়া সবই পাওয়া যায়, পুরিও পাওয়া যায়। আচ্ছা, পুরি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, সবথেকে ব্যাপার হচ্ছে দুপুরবেলায় যে খাবার পুরি সেটা আপনারা এখানে পেয়ে যাবেন 10 টাকা করে। আর সবথেকে ভালো কথা এই দেখুন, এই পাতার মধ্যে আপনাদের মানে যাদেরকে দেবে এই পাতার মধ্যেই দেবে। এই দেখুন এই ভদ্রলোককে এই মিষ্টিটা দিচ্ছে। এই রসগোল্লাটা কত করে, নরেনগড়ের রসগোল্লাটা? 13 টাকা। হ্যাঁ, 13 টাকা। কত? 13 টাকা। 13 টাকা, দেখুন এই নরেনগড়ের রসগোল্লা 13 টাকা। আর বাদ বাকি এইসব মিষ্টিগুলো 12 টাকা আছে, 10 টাকা আছে। কোনটা 10 টাকা, কোনটা 12 টাকা একটু বলবেন তাহলে? এটা 10-এ আছে। কোনটা? এটা 10-এ আছে, এগুলো সব 12 আছে। আচ্ছা, এই মিষ্টিগুলো দেখছেন, এই এই যে এইগুলো দেখছেন, এইগুলো সব 12 টাকা আছে, আর এইটা 10 টাকা আছে। এটা হচ্ছে একটু হাতে উঠি দেখাবো, এটা কী আছে? দানাদার আছে। এটা কী আছে? দানাদার। এটা হচ্ছে দানাদার, দেখুন দানাদারটা দেখুন কত সুন্দর। আর এটা আছে মনে হয় চমচম, না? চমচম আর খিরমন। এটা চমচম আছে, এটা খিরমন আছে, আর এটা কী আছে? তালসা। এটা এটা সবজি সবজি, আর সব মানে সবজির সঙ্গে আপনারা আর কী দেন? সবজির সাথে পুরি, সবজির সাথে পুরি দেন। আর আর দেখুন এইখানে সম্পূর্ণ মানে এটা মানে কী বলে মানে মধ্যে রেখে এটা এসছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে বাগরি মার্কেট, কলকাতা বাগরি মার্কেট। কলকাতা নেবে, ক্যানিং স্ট্রিট নেবে, যে কেউ বললে এই বাগরি মার্কেটে আসবেন। আর বাগরি মার্কেটে দোতলা আসলে এই দাদুকে পেয়ে যাবেন আপনারা এবং এই খাবারগুলো পেয়ে যাবেন। তো দাদু একটু পারফেক্ট অ্যাড্রেসটা ঠিকানাটা বললে তাহলে আমাদের কাস্টমারে মানে যারা আসবে খেতে তাতে সুবিধা হবে। আমি জানি বাগরি মার্কেটে, বাগরি মার্কেটে এসেছি, বাগরি মার্কেটে বসছি। আর আপনি আসেন কোথা থেকে? আমি আগর বাগনান থেকে আসছি, ট্রেনে করে আসছি, তারপরে লঞ্চ বেরোচ্ছি, তারপরে হেঁটে আসছি।
পুরো মালটে নিয়ে কি ট্রেনে করেই আসেন আপনি? আর এই মিষ্টিগুলো কি সব ওই বাগনানের? তো আটটার সময় এই দাদু বেরিয়ে আসে বাড়ির থেকে, তো সম্পূর্ণ এই যে এটা আছে এই টিনে করে এই মিষ্টি টিনের মানে টিনের পরে যেটা রাখছে এই আর এই ঝুড়ি করে মাথায় করে আনেন, তো মাথায় করে এই ঝুড়িটা বয়ে সে সকাল আটটার সময় বেরিয়ে এই সে এই কলকাতা বাগড়ি মার্কেটে বসে উনি এই ব্যবসাটা করে। আর যাই হোক, দেখে মিষ্টিগুলো আমি একটা খাবো, তো খাওয়ার পরে আপনি টেস্টটা আপনাকে বলবো যে মিষ্টিটা কীরকম, তাহলে আমি বুঝতে পারবো যে দাদু আর রেটটা যে আছে রেটটা একদম কম, মানে এরকম রেট কলকাতার বুকে খাবার সাধারণত পাওয়া যায় না। যে সাইজের রসগোল্লা বা মিষ্টি দেখালো বড় বড় দোকানে গেলে একদম মিনিমাম 15-20 টাকা করে পার পিস হবে, তো দাদুর কাছে দেখলাম 13 টাকা করে রসগোল্লা আছে, অন্য অন্য মিষ্টি আছে 12-13 টাকা। তো আপনারা যদি এখানে আস তো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, কলকাতা বাগড়ি মার্কেটে এসে এই বাগড়ি মার্কেট এসে দোতলায় এই দাদুকে পেয়ে যাবেন। আপনি কি কোন কোন দিন বসেন? কী বার বসেন? আমি প্রত্যেক দিন বসি, মানে রবিবার বাদ দিয়ে। রবিবার তো মার্কেট বন্ধ থাকে, রবিবারটা মার্কেট বাদ দিয়ে সোমবার থেকে শনিবার কটার থেকে? 12-5টা অবধি, সোম থেকে শনিবার অবধি আপনারা এই দাদুকে বাগড়ি মার্কেটে পেয়ে যাবেন। আমি দাদু থেকে এই রসগোল্লাটা নিয়েছি, রসগোল্লাটা খাচ্ছি, খেয়ে দেখি টেস্টটা কীরকম। দারুণ, মানে কল্পনা করা যায় না এত সুন্দর রসগোল্লা, মানে মুখে দিচ্ছি সাদা গলে গেছে, মুখে দিচ্ছি সাদা গলে গেছে। আপনারা অবশ্যই আসুন এই দাদুর কাছে, আপনারা খান, দাদুকে একটু হেল্প করুন, দাদু তার যাতে বিজনেসটা একটু বাড়ে। এখন এই টিন আছে, টিন থেকে আশা করি যাতে দোকান একটা করতে পারে এইসব এরিয়ায়, তাহলে আপনাদের সাহায্য লাগবে, তো আপনারা একটু সাহায্য করুন দাদুকে, একটু দাদুর কাছে আসুন, দাদুকে খান। দাদু পার্সোনাল কোনো হেল্প চাইছে না, খালি দাদুর কাছে দাদু একটাই রিকোয়েস্ট করছে যাতে আমার কাছে কাস্টমারটা একটু বেশি আসুক, তাহলে আমার একটু ব্যবসাটা ভালো ভালো লেগে থাকে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, তাহলে আগামী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।